আমরা বাসে যেতে যেতে একটা নদী দেখলাম, সেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা জেলা কুমিল্লায় অবস্থিত। যতদূর জানলাম আসলে নদীটার নাম হচ্ছে কুমতী নদী। এই যে নদীটা দেখতেছেন অত্যন্ত সুন্দর একটা নদী। এই যে দেখা যাচ্ছে কতগুলো ছোট ছোট জাহাজ, অনেক বড় বড় নৌকা, একটা নৌকা যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সৌন্দর্য। আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, দেখুন কত সুন্দর লাগতেছে এই নৌকাগুলো দেখতে। পানি কি স্বচ্ছ পানি দেখুন। তো এটা একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে আমরা জানি যে কুমতী নদী বাংলাদেশের একটি আন্তঃসীমান্ত নদী। এই নদীটা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা জেলায় অবস্থিত। নদীটার দৈর্ঘ্য হচ্ছে 95 কিলোমিটার, গড়প্রস্থ 65 মিটার। দেখুন এটা আমরা ক্যামেরার মাধ্যমে এসেছি, এটা এরিয়াটা অনেক বড়। আর একটা জিনিস দেখলাম, এই নদীটা অত্যন্ত পানি স্বচ্ছ, আকাশটা কত সুন্দর লাগতেছে।